আর টেকনিক ফলো করতেই হবে। যে জায়গায় মুখস্থ বলবো মুখস্থ করবা, যে জায়গায় বুঝতে বলবো বুঝবা, দুনিয়ার পণ্ডিতদের মতো সবকিছু বুঝতে যাবে না, আবার সবকিছু মুখস্থ করতে যাবে না। যদি মাঝামাঝি থাকতে পারো তাহলেই পরীক্ষায় ভালো করতে পারো, ঠিক আছে? কোনো এক্সট্রিমে গিয়েই তুমি কোনো কিছু করতে পারো এটা মাথায় রেখো, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। এখন যদি আমি তোমাদেরকে ইমাজিনেশনের সাগরে ডুবাই দিতাম প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময়, এই চ্যাপ্টার শেষ করতে এক সপ্তাহ লাগতো, সেটা করা যেত যদি আমাদের সময় থাকে 3 বছর। সময় তো 3 বছর না, সময় কত মাস? গুনে গুনে 14 মাস, 15 মাস, এর বেশি কোনোভাবেই পাচ্ছ না। প্রত্যেক ব্যাচে 1 মাস করে পরীক্ষা আগাচ্ছে, সুতরাং কোনো এক্সট্রিমে যেতে পারবে না। মুখস্থ করেও তুমি শেষ করতে পারবে না, বুঝেও তুমি শেষ করতে পারবে না। তোমার থাকা লাগবে মুখস্থ আর বোঝার মাঝামাঝি, তো এটাতেই থাকো, খুশিও থাকবা, পরীক্ষার সিলেবাসও শেষ হবে, এডমিশন টেস্টও ইনশাল্লাহ ভালো করতে পারবা, আটকাবা না কোনো জায়গাতেই। ব্যাস প্র্যাকটিস করা লাগবে, সময় দিতে হবে পড়াশোনায়, বুঝছো? বাট মাইন্ডসেটটা থাকা লাগবে দুইটাই। কেউ কোনো কোনো স্টুডেন্ট আছে যে বুঝতে না পারলে পড়েই না, আর এক সেট আছে যে কিছুই বুঝতে হবে না, সব মুখস্থ করে, দুই পক্ষই বাস খাবে, এটা শিওর থাকো, ঠিক আছে?